কাতারে চলছে আরব অঞ্চলের ১৬ দেশের অংশগ্রহণে ফিফা আরব কাপ। এর মাধ্যমে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজনের পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছে দেশটি। কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা নান্দনিক স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হচ্ছে এসব ম্যাচ। শুক্রবার বিশ্বকাপ ভেন্যু এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো স্বাগতিক কাতার বনাম ওমানের ম্যাচ। ম্যাচটিতে ওমানকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে কাতার। খেলা দেখতে এসে এডুকেশন সিটি স্টেডিয়ামের সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত প্রবাসীরা। আমরা স্টেডিয়াম দেখে মুগ্ধ, পাশাপাশি এই সৌন্দর্য দেখলে আমরা অভিভূত। আমরা আশা করব আগামী যে ২০২০ বিশ্বকাপ হচ্ছে সেটা আরও সুন্দর, আরও প্রফুল্লময় হবে। কাতারে যে বিশ্বকাপ হবে, বিশ্বকাপের সেই আনন্দ মেলা এখন থেকে শুরু হয়ে গেছে। আমরা সবাই বাঙালিরা অনেক লোক এসেছেন। খুবই সুন্দর একটি স্টেডিয়াম। আজকে ম্যাচ দেখতে আসলাম ফিফা কাপ ২০২১-এর। দেখার মতন করে স্টেডিয়াম আপনার সংযুক্ত করে রাখছে। আমরা আসছি দেখার জন্য, এখন আমরা বাংলাদেশ প্রবাসীরা খেলা দেখতে আসছি। ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত ৮টি স্টেডিয়ামের মধ্যে এখন পর্যন্ত ৭টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র বিশ্বকাপের ফাইনাল ভেন্যু লুসাইল সিটি স্টেডিয়াম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সময় সংবাদ, দোহা, কাতার।